প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যত প্রচণ্ড চাপে মানিক ভট্টাচার্য, আর এই মুহূর্তে আচমকাই মেজাজ হারালেন মানিক ভট্টাচার্য। খুব উগড়ে দিয়ে বিস্ফোরক পর্ষদ সভাপতি, সদ্য প্রাক্তন হওয়া পর্ষদ সভাপতি এই মুহূর্তে বিস্ফোরক এবং আচমকাই তিনি মেজাজ হারালেন। আর এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর উঠেছে একটি অনলাইন পত্রিকায়। আসুন বন্ধুরা আমরা দেখে নিই কেন আচমকাই মেজাজ হারালেন মানিক ভট্টাচার্য এবং চিৎকার করতে করতে কেন তিনি খুব উগড়ে দিলেন। দেখুন বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে গতকালই অপসারণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ দুপুরেই তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও তিনি রক্ষা কবচ পাননি, তাই আজ তাকে হাজিরা দিতেই হয়। ইতিমধ্যেই আদালতে যখন পৌঁছাচ্ছেন, সেই আদালতে পৌঁছানোর আগেই সংবাদ মাধ্যমের উপর ক্ষোভ উগড়ে দিলেন তিনি। আজ বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা সদ্য অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সেখানে তিনি ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, তাপস রায় সহ একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিধানসভা থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তাকে বেশ কিছু প্রশ্ন করেন, তিনি হাইকোর্টে যাবেন কি না সে ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়। এই প্রশ্ন শুনি সংবাদ মাধ্যমের উপরে ক্ষোভ উগড়ে দেন তিনি। অত্যন্ত বিরক্ত হয়ে চিৎকার করে তিনি বলতে আরম্ভ করেন, সংবাদ মাধ্যম তার উপর অত্যাচার করছে, তার কথায় আই এম রক্তাক্ত বাই প্রেস, প্রেস আমাকে আদালতে যেতে দিচ্ছে না। প্রসঙ্গত, আজ আদালতে বিচারপতির প্রশ্নের সম্মুখীন হতেই হয় মানিক ভট্ট। হাজিরা আটকাতে জরুরি শুনানির আবেদন করেছিলেন তিনি, তবে তাঁর আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হয় নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে, তারপরই ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহণ করবে, এরপরই শুনানি হবে। অর্থাৎ সংবাদ মাধ্যমের উপর তিনি কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিলেন এবং কার্যত চিৎকার করতে করতে বললেন সংবাদ মাধ্যম তার উপর অত্যাচার করছে, এবং তিনি যে বিস্ফোরক মন্তব্য তিনি করলেন, আই এম রক্তাক্ত বাই প্রেস, প্রেস আমাকে আদালতে যেতে দিচ্ছে না এবং প্রেস তার উপর অত্যাচার করছে, এরকমই তিনি কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করে উঠলেন এবং কার্যত প্রেসের উপর তিনি কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিলেন। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো আগামী দিনে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং এসএসসি যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলার জল কতদূর গড়ায় এবং মানিক ভট্টাচার্য বা যারা এই কেসে জড়িয়ে আছেন তাদের বিরুদ্ধে হাইকোর্ট এবং সিবিআই কী ব্যবস্থা নেয়, সেই সব দিকেই কিন্তু আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।